হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগ ইতালি থেকে আমি আছি আজ আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিও ক্লিপগুলো অনেক আগের ছিল, তো আপনাদের সাথে শেয়ার করেছি আর ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলে নেই। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তারপর দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তো কিছুদিন ধরে মানুষের ভিডিওতে গিয়ে আজে বাজে কমেন্ট করা আর মানুষের ভিডিওতে ডিসলাইক দেওয়া, আসলে কি ওটা আজও ভালো মানুষের কাজ না? ভালো মানুষের কাজ না, কোনো ভালো মানুষ এরকম কাজ করতে পারে না। কারণ কতজনের মুখ বন্ধ করবেন আপনারা, আর আপনারা যে এসব করছেন, এসব করে মানুষের কাছে ভালো হতে পারবেন না আপনারা। আর নিজে ভালো হতে হলে নিজেকে আগে শুধরান, নিজেরাই ভালো হন, তাহলে মানুষের কাছে ভালো হতে পারবেন আপনারা, মানুষের কাছে ফেমাস হতে পারবেন। আর এরকম কাজকর্ম করে মানুষের কাছেও ফেমাস হতে পারবেন না আর মানুষের কাছে ভালোও হতে পারবেন না, এটা কান খুলে শুনে রাখবেন। আর আমরা সবাই বুঝতে পারছি, আমরা কিন্তু সবার বোঝার ক্ষমতা আছে যে আপনারা যে এই কাজগুলো করছেন সবার ভিডিওতে গিয়ে, এটা সবাই বুঝতে পারছে খুব ক্লিয়ারলি। আর এই মানুষগুলোর কারণে ইউটিউবটা আজ বস্তিতে পরিণত হয়েছে। মানুষ আসলে ব্লগ করতে বা ভিডিও দিতে ইচ্ছা করছে না, কারণ ইউটিউবটা এত একটা খারাপ জায়গা বানিয়ে দিয়েছে ওরা যে বলার বাহিরে। তো কি বলবো, অনেক মানুষ, অনেক ভিউয়ার্সরা অনেক খারাপ খারাপ কথা বলতেছে, যে সত্যি কথা, মানুষ ইউটিউবে আসে শেখার জন্য। আর মানুষ যদি ইউটিউবে এসে খারাপ কিছু দেখতে পায়, শুনতে পায়, তাহলে মানুষ কি করবে? তো যাই হোক, আসলে আমার এই ভিডিওগুলো ছিল অনেক আগের, কয়েকটা ক্লিপ আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি, অনেক আগের, প্রায় 3-4 মাস আগের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এমনিতে কথা বলার জন্য আমি ভাবলাম ক্লিপগুলো শেয়ার করে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আর আসলে ইদানিং ভিডিও দিতেও বা ব্লগ ভিডিও আপলোড করতেও ইচ্ছা করছে না, কারণ মনটা ভীষণ খারাপ। কী বলবো, খুব খারাপ, যা কিনা বলার বাহিরে। তো কিছু মানুষ আছে যারা নিজেদের ডুল নিজেরাই পিটায়, তারা নিজেদের প্রশংসা নিয়ে নিজেরাই পড়ে থাকে সব সময়, অল টাইম। আর মানুষকে তাদের নিয়ে কী ভাবছে ওরা ভালো করে জানে, তার দুপুরও নিজেদের দুল নিজেরা পিটাচ্ছে। আর মানুষকে তো নাম বললাম না, কারণ আপনারা তো সবাই বুঝতে পারছেন কাদের কথা বলছি, কার কথা বলছি। আর নাম নিলে তো আবার বলবে ওদের নাম দিয়ে নাকি আমরা টাকা কামাচ্ছি, ভিউ কামাচ্ছি, ওদের নাম দিয়ে নাকি আমরা ফেমাস হতে যাচ্ছি। আসলে তোমাদের নাম নিয়ে না আমাদের ফেমাস হওয়ার কোনোই বিন্দুমাত্র মানে ইয়ে নেই, ইচ্ছা নেই। মানে খারাপ মানুষদের নাম নিলে আমার নেওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার কোনো ইচ্ছা নেই। ওরা মানুষকে দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করায় কোথায় থাকেন, ফেক আইডি দিয়ে, ওরা মনে করে আমরা কি বুঝতে পারি না, আমরা সব কিছু বুঝতে পারি। তো এত নিজেকে এত শেয়ানা ভাবলে হবে না, আপনারা তো নিজেরাই নিজেকে ভাববেন অনেক শেয়ানা। আর মানুষ যে আপনাদের থেকে আরো 3 টেবল শেয়ানা হয়ে আছে আপনারা তো এটা বুঝতে পারেন না। তো আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, তো এখানে কেক দেখতে পাচ্ছেন, তো কেকের রেসিপি আর পুডিংও বানিয়েছি। তো কেকের রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, পুডিংয়ের রেসিপিও দেয়া আছে। তারপরও আপনারা নতুন করে আবার দেখতে চাইলে আমার রান্নার চ্যানেলটা ফলো করতে পারেন। আমি কিন্তু আপনারা চাইলে আমার রান্নার চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি রান্নার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা স্বার্থের জন্য এত নিচে নামতে পারে, এত এত নিচে নামতে পারে চিন্তার বাহিরে। তো কি বলবো, আমি এরকম মানুষ অনেককেই দেখেছি,
তো আসলে মানুষ নিজের স্বার্থের জন্য নিজের ইয়ের জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে, আমার আমি মানুষকে দেখে হতভম্ব হয়ে যাই যে মানুষ কিভাবে স্বার্থের জন্য নিজের মানুষের সাথেও পর্যন্ত বেঈমানি করতে পারে। আসলে টাকা মানুষকে কত রূপ দেখাতে পারে চিন্তার করা যায় না। তো টাকা হচ্ছে এমন একটা জিনিস মানুষের আসল রূপটা দেখিয়ে দেয়, স্বার্থ একটা এমন একটা জিনিস মানুষের আসল চেহারা সামনে নিয়ে আসে। তো অনেক সময় অনেকক্ষণ আপনাদের সাথে অনেক বকবক করলাম, আপনাদের ভালো লাগে না লাগলে আপনারা দেখবেন না, আর যাদের ভালো লাগে আপনারা দেখবেন। আর আমি আজ এই পর্যন্ত আপনাদের সাথে, আর আপনাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট যে যদি আপনারা আমার ভিডিও আমার ব্লগ আপনাদের কাছে একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এই তো ফুচকাও দেখতে পাচ্ছেন, তো আসলে ফুচকার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলের ভিডিওতে দেখতে পারবেন, আমার প্লে লিস্টে যাবেন। তো অনেকক্ষণ বকবক করলাম, আর আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।